অনলাইন কাউন্সিলিং করেছিলে জেক্সপোতে অ্যাডমিশন নেওয়ার জন্য, তোমরা তোমাদের চয়েসগুলোকে লক করে দাও। আজকে কিন্তু শেষ দিন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে কিন্তু 31শে আগস্ট তোমাদের চয়েস ফিলিংয়ের ডেট শেষ। পরবর্তীতে 1 তারিখেই কিন্তু তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট চলে আসছে। অর্থাৎ তোমরা যে চয়েস ফিলিংটা করেছো, সেই চয়েস ফিলিংয়ের যে ভিত্তিতে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। তুমি কি কোনো কলেজ পেলে সেটা তুমি জানতে পারবে পরবর্তীতে 1 তারিখে। তো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের চয়েসটাকে লক করবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট চয়েস লক করতে পারবেন, আমি প্রথমেই বলে দিই, তোমাদের টোটালি ব্যাপারটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে কাউন্সিলিং প্রসিডিওর শেষ হলেই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঠিক কিভাবে তোমরা চয়েস ফিলিং প্রসেস লক করবে। তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমাদের মনের মধ্যে যে প্রশ্ন, লক না করলে কি হবে, লক না করলে ওটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে যেগুলো সেফ ছিল। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং জেক্সপো কাউন্সিলিংয়ের পোর্টালেও ঢুকে গেছি। জেক্সপো কাউন্সিলিংয়ের পোর্টালে ঢোকার পরে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার এবং পাসওয়ার্ড এন্টার করতে হবে। আমি বেসিক্যালি এখানে আমার যে ক্যান্ডিডেটটার আমি করব অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার এবং পাসওয়ার্ড ক্লিক করার পরে আমি লগ ইন করলাম। তারপরেই কিন্তু ক্যান্ডিডেটের টোটাল ডিটেলস তোমরা পেয়ে যাবে এবং তারপরে জেনারেল র্যাঙ্ক এবং নিচে যে কাউন্সিলিং স্ট্যাটাস। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেটটা 9টা চয়েস কিন্তু ফিল করেছে। তো ভিউয়ার্স, সেখানে 9টা চয়েস যেই ক্যান্ডিডেটটা ফিল করেছে, দেন কিন্তু ক্লিক হেয়ার টু ভিউ ক্লিক করলে কিন্তু তোমরা এখানে টোটাল ডিটেলস দেখে দিতে পারবে যে এই ক্যান্ডিডেটটা টোটাল যে কটা কলেজ সিলেক্ট করেছে সেই টোটাল কলেজের লিস্টটা কিন্তু এখানে থাকবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কলেজের লিস্ট, এটা কিন্তু তোমরা প্রিন্টও করে নিতে পারো। তারপরে কিন্তু তোমরা এখানে সরাসরি এডিট চয়েসে যাবে। এডিট চয়েসে গিয়ে কিন্তু তোমরা এই পেজে চলে আসবে এবং এই পেজে তোমরা যদি চাও কোনো রকম পরিবর্তন করতে, কিছু আগাতে পেছোতে, অর্থাৎ যে চয়েসগুলো তোমরা ফিল করেছো তাহলে কিন্তু তোমরা করতে পারো। আর যদি কেউ কিছু না চাও, তোমরা ডাইরেক্টলি কিন্তু এটাকে লক করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু সেভ করলেও কিন্তু তোমার এটা অটোমেটিক্যালি লক হবে। কিন্তু এখন যেহেতু শেষ টাইম, আমি এটাকে লক করার প্রসেসই তোমাদের দেখাবো। তোমরা যদি কেউ চাও, তোমরা টোটালি এখানে পরিবর্তন করতে পারো। এই ক্যান্ডিডেটটা 9টা চয়েস করেছে, তোমরা যে অধিক চয়েস যদি কেউ দিতে চাও বা কোনো ক্ষেত্রে পরিবর্তন করতে চাও করতে পারো। এখন কিন্তু আমি তোমাদের লক প্রসেস দেখাবো, তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আবার দেখাবে যে শিওর তুমি কি এটা লক করতে চাও। লক করার পরে কিন্তু কোনোভাবে কিছু পরিবর্তন করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই প্রসেসটাকে লক করে দিলাম। তো এখানে কিন্তু আবারও বলা হলো লক করা চয়েস কিন্তু কোনোভাবে এডিট করা যাবে না। আমি যেহেতু এডিট করব না, সেই ক্ষেত্রে আমি আবার ওকে করলাম। তারপরে কিন্তু এখানে পাসওয়ার্ড চাইছে, অর্থাৎ যে পাসওয়ার্ডটা তোমরা এখানে এন্টার করেছো সবার প্রথমে, সেই পাসওয়ার্ড কিন্তু তোমাদের এখানে দিতে হবে, তারপরেই কিন্তু প্রসেসটা লক হবে। তো ভিউয়ার্স দেখলে আমি কিন্তু এখানে টোটালি ব্যাপারটাকে লক করে দিলাম। লক করার পরে কিন্তু তোমরা এখানে একটা চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পারবে সাকসেসফুলি তোমাদের চয়েস ফিলিং ডান হয়েছে। যদি কেউ লক না করো, তাও এই প্রসেসটা যখন চয়েস ফিলিং প্রসেস কমপ্লিট হবে তখন কিন্তু এরকম একটা অপশান দেখতে পারবে। তো ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণভাবে আমি তোমাদের দেখালাম কিভাবে তোমরা চয়েস ফিলিং প্রসেস লক করবে। পরবর্তীতে তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোলেই সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।